প্রথমবারের জন্য যখন আমরা সবাই একসাথে দাঁড়ালাম এবং ম্যাচের আগে যখন ন্যাশনাল অ্যান্থেমটা বেজে উঠলো, আমার নিজের খুব ইচ্ছা ছিল একদিন কোনো কোন যে কোনো একটা স্পোর্টসে আসলে যদি দেশকে রিপ্রেজেন্ট করা যায়। তো আমি ক্রিকেট খেলতাম, স্বপ্ন ক্রিকেট নিয়ে ছিল। তো ক্রিকেটের সবচেয়ে আমার কাছে এক্সাইটেড হতাম আমি কথাটা চিন্তা করে যে একজন প্লেয়ার যখন মাঠে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে দাঁড়ায় এবং ন্যাশনাল অ্যান্থেমের সময় সে যখন কণ্ঠ মেলায়, সে যখন গায়, আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট ইমোশন। চ্যালেঞ্জ ওয়াজ আই ওয়াজ নেভার আ ফুটবল প্লেয়ার, খেলেছি আমরা কিন্তু আসলে এতটা ডেডিকেটেডলি তো কখনো খেলা হয়নি। এবং আমরা যে সময়টায় প্রিপারেশন নিচ্ছিলাম তখন মানে ভয়ঙ্কর রকমের গরম ছিল। তো সেখানে প্রত্যেকটা মাস প্র্যাকটিস করা, একজন ফুটবল প্লেয়ার হয়ে ওঠা অথবা তার অ্যাটিচিউড ক্যারি করা, প্র্যাকটিস প্রসিজিয়ারটাই আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। আমরা 3000-এর উপরে ফ্রি কিক প্র্যাকটিস করেছি আর ফিল্মে গিয়ে যখন আমরা প্রথম শটটা নিয়েছি তখন দ্য ফার্স্ট শট ওয়াজ আ ওকে শট, ঠিকঠাক। অনেক প্রিপারেশন নিতে হবে। ছোটবেলা থেকে তো স্পেন ছিল, আর্জেন্টিনাকে খুব ভালো লাগছে রিসেন্টলি। আগুনের পরশমণি, একদিকে লাশের মিছিল আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যাই যদি যাত্রা।